আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু তো যারা হচ্ছে মূলত বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে দ্বিতীয় যে ট্রেড বিশেষ পেশায় আবেদন করতে যাচ্ছেন তো তাদের সম্পূর্ণ বিষয়টি আজকে হচ্ছে আমি এখানে তুলে ধরছি তো আপনারা যদি একটু স্ক্রিনে লক্ষ্য করেন তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে আমাদের সব কিছু দেখা যাচ্ছে এখানে যে সার্কুলারটা তো এখানে সার্কুলারটা অবশ্যই আপনারা একটু সুন্দর করে পড়ে নেবেন এবং এখানে কি বলছে একটু মানে সম্পূর্ণটা মানে মনোযোগ দিয়ে ভালো করে পড়বেন ওকে তো এটা হচ্ছে আজকে শুরু হয়েছে তেইশ জানুয়ারিতে হচ্ছে আবেদন শুরু এবং শেষ তারিখ হচ্ছে ছয় ফেব্রুয়ারি দু হাজার বাইশ ওকে সো এইখানে কি বলতেছে একটু আমরা পড়ে নিব দু সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে ট্রেড দুই বিশেষ পেশায় পুরুষ মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম নির্ধারিত সেনা নিবাসে অনুষ্ঠিত হবে সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপ সো এই সম্পূর্ণ হচ্ছে সার্কুলারের লিঙ্কটা দেওয়া আছে প্রথম কমেন্টটা আপনি দেখে নেবেন সো এইখানে অবশ্যই আপনারা আগে সর্বপ্রথম একটু যদি মাথায় রাখবেন যে এখানে কী বলছে দেখেন বয়স আপনার দু হাজার তেইশ সালের পাঁচ ফেব্রুয়ারিতে আপনাদের কিন্তু বয়স সতেরো থেকে বিশের মধ্যে হইতে হবে যদি দু হাজার পাঁচ ফেব্রুয়ারি দু হাজার তেইশ তেইশ সালের ওই দিনে আপনাদের বয়স যদি বিশ বছরের উপরে হয় বা সতেরো বছরের কম হয় তাহলে কিন্তু হবে না ওকে সো এখানে শিক্ষাগত যোগ্যতা টু পয়েন্ট ফাইভ পাইতে হবে এখানে সব কিছু বলা আছে আমরা বেশি কথা বলবো না সো মূলত এস এম এসটা কীভাবে সেন্ড করতে হবে সেইটা আমরা দেখাবো তো এস এম এসটা সেন্ড করার জন্য অবশ্যই আপনারা সবচেয়ে নিচে দেখতে পাচ্ছেন যে জেলার কোড দেওয়া আছে সো আমাদের জেলা হচ্ছে দিনাজপুর তো দিনাজপুরের কোড হচ্ছে জিরো থ্রি ওকে সো এখানে প্রত্যেকটা জেলা দেওয়া আছে প্রত্যেকটা জেলা হচ্ছে আপনারা এখানে আপনার কোডটা কালেক্ট করে ফেলবেন ঠিক আছে সো আমাদের দিনাজপুরের শূন্য তিন এটা আমাদের মনে রাখতে হবে এবং দেখেন এস এম এসটা কীভাবে করতে হবে সম্পূর্ণ ধাপ কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে তো সেম ধাপে ফলো করব। তো আপনি হচ্ছে টেলিটক প্রিপেইড সিমে হচ্ছে আগে দুইশো বিশ ত্রিশ টাকা হচ্ছে ফ্ল্যাগজুলেট করে নেবেন নেওয়ার পর এই সেম এস এম এসটা দিতে হবে তো সর্বপ্রথম আমাদেরকে এস এম এসটা দেওয়ার জন্য আমি কিভাবে পুরুষের এস এম দিতে হয় সেটা আগে দেখাচ্ছি দেখেন এস এম চলে যাবেন প্লাস বাটনে একটা ক্লিক করতে হবে করার পর আমাদের এখানে লিখতে হবে তোমরা হচ্ছে যারা আবেদন করতে যাচ্ছ সো আমাদের আবেদনের এস হচ্ছে আমাদেরকে পাঠাতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে সো আমরা হচ্ছে এখানে সুন্দর করে ওয়ান সিক্স ট্রিপল টু আগে দিয়ে দেবো ওয়ান সিক্স ট্রিপল টু দেওয়ার পর আমরা হচ্ছে চলে আসবো ইন্টার মেসেজ অর্থাৎ যেখানে এস এম এসটা আমাদেরকে টাইপ করতে হবে ওকে সো এখানে আমাদের এস এম এসে সর্বপ্রথম আমাদেরকে টাইপ টাইপ করতে হবে বড়ো হাতের অক্ষরে এস এ আই এন আই কে ঠিক আছে সৈনিক লিখতে হবে এবং যারা হচ্ছে আপনাদের অবশ্যই কিন্তু যারা মেয়ে তাদেরকে লিখতে হবে এফ সৈনিক আমরা যে সৈনিক লিখলাম এটা সামনে একটা অ্যাপ বসালে ওইটা মেয়েদের জন্য কার্যকর হবে ওকে সো এটা আমরা ছেলেদের জন্য করতেছি তার জন্য একটা স্পেস দিব দেওয়ার পর আমাদেরকে বলা হয়েছে যে থ্রি লেটার অফ বোর্ড তো আপনার যেটা বোর্ড হবে সেটা প্রথম তিনটা অক্ষ দিতে হবে সো আমাদের হচ্ছে দিনাজপুর বোর্ড আমরা দিনাজপুরের ডিআইএন দিয়ে দিচ্ছি যদি ঢাকা বোর্ড হইত তাহলে ডিএসএ এ দিতাম ওকে সো তারপর একটা স্পেস দিব আমরা দেওয়ার পর আমাদেরকে হচ্ছে রোল নাম্বারটা লিখতে হবে সো এই যে দেখতে পাচ্ছেন আমাদের রোল নাম্বারটা আমরা এখানে সুন্দর করে পেস্ট করে দিলাম সো রোল নাম্বারটা সুন্দর করে লিখার পর আমরা কি স্পেস দিয়ে দিব দেওয়ার পর মূলত আমাদেরকে দিতে হবে পাসিং ইয়ার ওকে সো আমরা হচ্ছে দু হাজার একুশ সাল সো এখানে দু হাজার একুশ দিব হ্যাঁ দু হাজার একুশ দেওয়ার পর আমাদেরকে দিতে হবে ডিস্ট্রিক্ট কোড যেটা আমরা হচ্ছে ওইখানে ডিস্ট্রিক্ট কোডটা আমরা পাইছি জিরো থ্রি ওকে সো জিরো থ্রি দিলাম দেওয়ার পর হচ্ছে আমরা একটা স্পেস দিব স্পেস দেওয়ার পর ট্রেড কোড ঠিক আছে সো সো এইখানে হচ্ছে আমাদের যে ট্রেড কোড সো ট্রেড কোডটা কোথায় পাবো সো আপনারা একটা কম্পিউটার স্ক্রিনে ফলো করেন সো এইখানে দেখতে পাচ্ছেন যে ট্রেডের নাম ট্রেড এবং হচ্ছে ট্রেডের যে কোডগুলো এখানে সুন্দর করে দেওয়া আছে ওকে সো দেখতে পাচ্ছেন যে এইখানে হচ্ছে আমাদের ট্রেড নাম আছে এবং ট্রেডের কোড আছে সো দেখতে পাচ্ছেন আমরা প্রথম যে ট্রেডটা এটাতে অ্যাপ্লাই করব সো এটার কোড হচ্ছে একশো এক তো আমরা সুন্দর করে হচ্ছে ওইখানে একশো এক লিখবো আপনারা ফোনে একটু লক্ষ্য করেন আমরা স্পেস দিয়ে একশো এক লিখলাম লিখার পর আমরা হচ্ছে এস এম সেন্ড করতে হবে তো দেখেন আমরা সিম ওয়ানে এস এমএসটা সেন্ড করে দিলাম তো এস এম এসটা সেন্ড করে দিলাম আমাদের এইখানে কিন্তু একটা এস চলে আসবে ওকে তো দেখতে পাচ্ছেন যে আমাদের হচ্ছে একটা এস এম এস আসছে তো একটু দেরি করে আসছে সো এখানে হচ্ছে আপনার নাম থাকবে ডিস্ট্রিক্ট থাকবে এবং একটা পিন নাম্বার দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন সো আমাদেরকে এখন একটা ফিরতি মেসেজ করতে হবে তো সেটা এখানে হচ্ছে টাইপ করতে হবে তো সেই মেসেজটা করার জন্য অবশ্যই টাকা কিন্তু থাকতে হবে দুইশো প্লাস টাকা থাকতে হবে সো দেখেন আমরা এটা এস এম এসটা কীভাবে করতেছি দেখেন আমরা সৈনিক লিখলাম লেখার পর ইএস দিতে হবে ইএস লিখার পর একটা স্পেস দিয়ে আপনাকে পিন নাম্বার এই যে উপরে পিন নাম্বার দেখতে পাচ্ছেন টু জিরো সেভেন এইট ফাইভ ওয়ান জিরো সিক্স সো আপনাকে যে পিনটা দিবে সেটা এখানে লিখবেন লিখার পর হচ্ছে আপনার মোবাইল নাম্বার দিতে হবে একটা হচ্ছে একটা কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে মানে আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য ঠিক আছে সো অবশ্যই নিজের একটা কন্ট্যাক্ট নাম্বার দিবেন সো আমরা কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি সো কন্ট্যাক্ট নাম্বারটা সুন্দর করে দেওয়া হয়ে গেলো আমাদের দেখতে পাচ্ছেন সো অবশ্যই এই কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু আপনার একটা হচ্ছে পিন কোড চলে যাবে অর্থাৎ হচ্ছে আমাদের একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড যাবে ঠিক আছে যেটা আমাদের পরবর্তীর জন্য লাগবে সো আমরা সব কিছু যদি ঠিক থাকে দেখেন সৈনিক লিখে স্পেস দিয়ে ইএস লিখবেন তারপর স্পেস দিয়ে পিন নাম্বার লিখবেন লিখার পর একটা স্পেস দিয়ে হচ্ছে মোবাইল নাম্বার লিখতে হবে তো সব ঠিকঠাক ঠিক আছে আমাদের আমরা সিম ওয়ানে সেন্ড করে দিলাম দেখতে পাচ্ছেন তো আমাদের এস এম এসটা দেখতে পাচ্ছেন সেন্ড হয়ে গেছে সো আমাদের আরেকটা ফিরতি এস এম এস আসবে সেইটাতে কিন্তু আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা কিন্তু এইখানে তারা আমাদেরকে দিয়ে দিবে সো দেখতে পাচ্ছেন আমাদের একটা এস চলে আসছে আমরা ওইটাতে ঢুকলাম দেখেন তো ঢুকার পর এইখানে দেখতে পাচ্ছেন যে আরেকটা এস এম চলে আসছে সো আপনাদেরকে আমরা হচ্ছে যে কোনো একটা এস এম এস সো এই যে এস এম এসটা দেখতে পাচ্ছেন কংগ্রেস এম রিয়াদ বাবু ইউজার আইডি দিয়ে দিছি এইখানে এবং একটা পাসওয়ার্ড আমাদেরকে দিয়ে দিছে ঠিক আছে যদিও পাসওয়ার্ড ইউজার আইডি আপনারা দেখতে পাচ্ছেন না আমরা হচ্ছে এটা ব্লার করে দিয়েছি সো এই পাসওয়ার্ড এবং ইউজার আইডি এই দুইটা কিন্তু আমাদের অবশ্যই লাগবে এবং এটা আপনি সুন্দর করে স্ক্রিনশট মানে নিজের কাছেও রাখে দিবেন ওকে সো এখন হচ্ছে আমরা দেখাবো যে কিভাবে অ্যাপ্লাইটা অনলাইনে করতে হয় ঠিক আছে তো অনলাইনে কিভাবে আবেদন করতে হবে কিভাবে ছবি সাইজ করতে হবে সিগনেচার সাইজ করতে হবে এ টু জেড দেখার জন্য আমাদের এই যে ভিডিওটা এই ভিডিওর প্রথম কমেন্টে আমি ওই ভিডিওর লিঙ্ক দিয়ে দিছি যান যা হচ্ছে ওই ভিডিওটা সম্পূর্ণ দেখে আবেদনটা করে ফেলেন নিজের মোবাইলে